এসি চলছিল, ঠান্ডা লাগছে। তুই ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছে। গলাটা খুশখুশ করছে মনে হয়। এই প্লাস্টিকটা না, যাও দিয়ে সেটা করে দিয়েছো, যাও দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, এই দাও, এই দিয়ে দিদিতে দিয়ে দাও, দিয়ে দাও। দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার একজনকে দাও, এই দাদাটাকে দাও, এইগুলো খেয়ে নিবি। হ্যাঁ রান্না খাবার কিন্তু দিয়ে দাও। কত পাখি দেখ, গাছে ভর্তি পাখি, গাছে গাছে গাছে, এই গাছে, আর আকাশটা দেখ, দেখ পাখিগুলো গিয়ে গিয়ে বসছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু আজকের দিনটা আমাদের একটু মনটা খুব খারাপ আছে, তো অবশ্যই বলবো কেন খারাপ আছে। তো তার আগে সকাল থেকে আজকে অনেকবার চেষ্টা করেছি মানে কথা বলার, ভিডিও তো আমি করেছি সেটা তোমরা দেখতেই পেলে, কিন্তু কথা বলার অনেকটা চেষ্টা করেছি কিন্তু পেরে উঠিনি। কারণ এত এমনিতেও মন মানসিকতাটা ভালো ছিল না, সেকেন্ডলি হলো এত কাজ ছিল সেগুলোকে গোছাতে গিয়ে না মানে ফোন ধরার সময়টুকু পাইনি। তো আজকে দেখলেই তো আমরা কত কিছু রান্না করলাম, তো সেগুলোকে প্যাকিং করলাম, প্যাকিং করে সেগুলোকে ডিস্ট্রিবিউট করলাম। তো সবাই নিশ্চয়ই ভাবছো যে কেন কি কিছু, তো সেটা অবশ্যই বলবো। তো প্রথমে বলি যে আজকে তারিখটা হলো চব্বিশে মে 2022। তো আগের বছর এই সময়টা পুরো করোনার পুরো একদম মানে পিক টাইম ছিল কোভিড-19। তো এই দিনটাতে আমরা আমার মামার বাড়ি, আমার বাপের বাড়ি, এই সব লোকেদের কাছে আজকের দিনটা খুব প্যাথেটিক ছিল। প্যাথেটিক মানে আজকের দিনটাতে আমরা আমাদের বাড়ির দুজন মানুষকে কোভিডের জন্য হারিয়েছি, দুজন। বেসিক্যালি আমরা চার বোন এক ভাই। তো আমাদের চার বোন এক ভাইয়ের মানে আমাদের কি বলবো, আমাদের বাবা মারা গেছে, প্লাস আমাদের মাসি, একটাই মাসি আমাদের, আমার একটাই মাসি, মাসিও মারা গেছে। মাসি মারা গেছিলো দুপুর 12টার দিকে, আর বাবা মারা গেছিলো রাত্রেবেলা। তো রাত যখন 10:40 বাজে তখন খবর পেয়েছি। তো আমি সেই রাত্রেবেলায় 2:30 নাগাদ আমি এখান থেকে সোনারপুর থেকে আমি বাড়ি গেছিলাম। বাবাই তখন হসপিটালেই ছিল, মানে হসপিটালেই মারা গেছিলো, হসপিটালে ভর্তি হয়েছিল অনেকদিন আগেই, মাঝখানে ঠিকও হয়ে গেছিলো পুরোপুরি, আমার বাবার কথা বলছি, পুরোপুরি ঠিক হয়ে গেছিলো। তারপর হট করে মানে সুগার ফল করার জন্য ITU-তে দেওয়ার পরে এক্সপায়ার করে গেছিলো। তো মাসিও ওই দিনই, মাসি শরীর খারাপ ছিল কিছুদিন যাবত, তো হসপিটালে ভর্তি হয়নি, বাড়িতেই ছিল। তো মাসিকে খুব অসুস্থ হয়ে পড়ায় মাসিকে হসপিটালে নিয়ে গেছিলো। নিয়ে যাবার পরে সিঁড়ি দিয়ে স্ট্রেচারে করে একতলা থেকে দুতলায় তুলতে গিয়ে তখন মাসিও এক্সপায়ার করে গেছে।
সিচুয়েশনটা ভাবো এমন যে সকালবেলা যখন 12টা বাজে, সারাদিন সেই দিন সকালটা থেকে আমার মেয়ের প্রথম আমি ক্লাসে ভর্তি করেছি, তো আমার মেয়েকে আমি সবে ক্লাস করব সেই দিনকে। সকাল থেকেই জানি যে আমার বাবা আর থাকবে না, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই, মানে আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। বেঁচে আছে কিন্তু থাকবে না, কিন্তু কেউ কিচ্ছু করতে পারবো না। মৃত্যু এমন জিনিস, মানে যখন আসবে মানে কি কারোরই কিছু করার নেই। যতই তোমার কত টাকা থাকুক, এত টাকা থাকুক, এত পাওয়ার থাকুক, এত কিছু থাকুক, যদি সেটা আসে তো তোমার কিছু করার নেই। তো ওই দিনকেই যখন দুপুরবেলা আমরা জানি যে বাবা তো বাঁচবে না, তো ওই দিন দুপুরবেলা 12টার সময় জানতাম না যে আমার মাসিও খুব অসুস্থ। মা জানতো হয়তো, আমরা জানতাম না, আমরা যেহেতু সবাই সবার বাড়িতে থাকি তো আমরা সেরকম জানতাম না। দুপুরে হট করে শুনলাম আমার মাসিও মারা গেছে, মানে আমার একটাই মাসি, তো মাসিও মারা গেছে। মানে ওই দিনটা যে আমাদের কি গেছিল, ওই দিনটা কোনোদিন ভুলতে পারবো না, আমি অ্যাটলিস্ট ভুলতে পারবো না। তো ভাবতে পারছো কেউ কখনো ভেবেছিল জামাইবাবু আর শালি একই দিনে মারা যাবে? তখন সকালবেলায় মানে আইটিউতে দিয়েছিল, মানে কোনো সেন্স ছিল না, তখনই বাবাকে করোনা টেস্ট করা হয়েছিল, বাবার করোনাটা নেগেটিভ হয়ে গেছিলো। আর তখন তো একটা পুরো এ ছিল যে বডি দেবে না, বডি ওরা যেখানেই হোক কবর দিয়ে দেবে। তো বাবার যেহেতু নেগেটিভ হয়ে গেছিলো, এটা একটা রিলিজ ছিল যে আমার বাবাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, বাড়ি বাবার যেখানে কবরকে সেখানেই দেওয়া হয়েছে। কিন্তু মেন হলো আমার বাবা সেটা জানলো না। বাবা যবে থেকে মানে বুঝতে পেরেছে যে আর বাঁচবে না, তবে থেকে শুধুই বলে গেছে যে আমাকে বাড়িতে নিয়ে যাবে না, আমাকে বাড়িতে নিয়ে যাবে না। কিন্তু সে যে বাড়িতেই আছে সেটুকু সে জানলো না। তো যাই হোক, সেটা দেখতে 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 এক বছর কেটে গেছে, কিন্তু এই এক বছরের মধ্যে এমন একটা দিন যায়নি যে আমি আমার বাবাকে নিয়ে আমার মনে পড়েনি। যাই হোক, প্রত্যেকটা মেয়েরই না, মানে আমার মনে হয় প্রত্যেকটা মান সন্তানেরই বাবা জিনিসটা অন্যরকম সম্পূর্ণ। মা তো অবশ্যই আছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বাবাটা একদম সম্পূর্ণ অন্যরকম। আমার প্রত্যেকটা পদে পদে না মনে হয় আমার বাবা আমাকে এই করতো, বাবার সাথে আমি এখানে যেতাম, বাবার সাথে আমি এই জিনিসগুলো করেছি, বাবার সাথে এখানে গিয়ে এটা খেয়েছি, বাবার সাথে ওখানে গিয়ে ওটা খেয়েছি, সব সময় আমার মনে হতো। তারপর আমি যখন কলেজে পড়তাম, আমি রাত করে বাড়ি গেলে বাবা ওয়েট করতো আমার জন্য, কারণ আমাদের মেন রাস্তা থেকে ভেতর অনেক ভেতরে যেতে হয়, তোমরা দেখেছো বেড়াচাপা থেকে আমাদের বাড়িটা অনেকটাই। তো এই জিনিসগুলো না রোজই মনে হয়, রোজই, আর রোজই আমি কিছু না কিছু স্বপ্ন দেখি, আর সেটা ভালো স্বপ্নই দেখি, যে বাবা হয়তো কথা বলছে আমার সাথে কিংবা পাশে বসে আছে এইরকম। তো যাই হোক, তো আজকের দিনটা চাই আমি ভুলতে কোনোদিনই চাই না, আমি চাই আমার যেন মনে থাকে ওই মানুষটার কথা, আমার যেন মনে থাকে। আর মাসি তো অবশ্যই আছে, মাসি যেহেতু আমাদের থেকে দূরে থাকতো, মাসির কথা মনে হয় কিন্তু অতটাও হয়তো মনে হয় না। তো করোনা আমাদের জীবন থেকে দুটো মানুষকে নিয়ে নিল, সবাই হয়তো এটাই হলো যে তাদের আয়ু অতটাই ছিল, অতদিনই ছিল, তো কষ্ট হয়, খুবই কষ্ট হয়, মানে সবাই তো এক্সপ্রেস করতে পারে না, আর আমি তো একেবারেই এক্সপ্রেস করতে পারি না, একমাত্র বাবাই ছাড়া কারোর সাথেই। তো ওই সময়টা না আমার গলার ভয়েসটা চলে গেছিলো, মানে পুরো এক মাসের জন্য পুরো চেঞ্জ হয়ে গেছিলো। তো ডাক্তার বলেছিল যে আর কিছুদিন যদি যাচ্ছি আমি, তো ডাক্তার বলেছিল ওই সময় গলার ভয়েসটা খারাপের দিকে যাচ্ছে, 10% খারাপ হয়ে গেছিলো। আর ওই সময় মানে আমার যে মনে যে কষ্টটা হয়েছে আমি কানতে পারিনি এই জন্য। তো তারপর ওষুধ খাওয়ায় এক সপ্তাহ পুরো কথা বন্ধ করে রেখে তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে। তো এসব তো পরের কথা, যা হয়ে গেছে হয়ে গেছে, কিছু তো করার নেই। মানুষকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, যতই চেষ্টা করি ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু মানুষের যখন ডাক আসবে তখন যেতেই হবে, সে যেই হোক না কেন তাকে যেতেই হবে। তো আজকের দিনটা মেন হলো আমার বাবা যেহেতু এই আজকের দিনেই মারা গেছিলো আর মাসিও মারা গেছে, তো আমি ভাবলাম যে আজকের দিনটা আমি একটু মানে যারা গরিব দুস্থ আছে তাদেরকে আমি একটু কিছু করে খাওয়াবো। তো ওই জন্যই আমার আজকের এই উদ্যোগ, আমার বাবা পনির খেয়ে
খেতে ভালোবাসতো, সাথে মটরশুঁটি খেতে ভীষণ ভালোবাসতো। মটরশুঁটি শুধু সিদ্ধ করে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু মশলা দিয়ে ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসতো। তা আমি ভাবলাম এই আইটেমটাই করা যাক। ওই বলবো কষ্ট তো হচ্ছেই, তা বলে কারোর লাইফ তো বাবা মায়ের কষ্টের জন্য কিংবা কারোরই যে কারোরই কষ্টের জন্য তো নিজের লাইফ কখনো থেমে থাকে না। কারণ সেই দিনও যেদিনকে আমার বাবা অসুস্থ ছিল, যেদিনকে জানতাম বাবা মারা যাবে, ওই জন্য সেই দিনও আমার লাইফ থেমেছিল না। কারণ আমার কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল, আমাকে সকাল থেকে ভাবতে হয়েছে ওকে, ওর জন্য আমাকে হাসি মুখে থাকতে হয়েছিল। তো এটাই নিয়ম, কিছু করার নেই। আজকেও আমি আজকের দিনটা হয়তো আমি একটু মনে করেছি, আজকের দিনটা হয়তো মনটা ব্যথা পেয়েছি, কিন্তু কাল থেকে আমাকে আবার আমার বাচ্চার জন্য আমাকে আবার ফিট থাকতে হবে। তো এটাই নিয়ম। তো রাত্রেবেলা আমাদের খাবার বলতে তখন তো দেখলে সব কিছুই দিয়ে দিয়েছি, পোলাও নেই আর পনিরও নেই, পনির একটু অল্প আছে, পোলাও নেই। তো একটু চা ভাত করব, আমার মেয়ে খাবে বলেছে পনির দিয়ে। মেয়ের আলাদা করেছিলাম পনির, যদিও বা ওটা থেকেই তুলে মেয়ের পনির আলাদা করে দিয়েছিলাম। তো মেয়েকে একটু ভাত করে দেবো, একটা ডিম পোচ খাবে বলেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থাকবে। আর আমার মতো এই প্যাথেটিক গল্প সত্যি মানে কোনোদিন ভাবিনি যে একই দিনে একই সিচুয়েশনে দুটো মানুষ আমাদের লাইফ থেকে চলে যাবে, ভাবাই যায় না। মানে আমরা তো কোনোদিনই ভাবিনি, এটা আমাদের কাছে একটা অন্য কিছু মনে হয়। আমার মনে হয় এরকম কেউ নেই। হ্যাঁ হয়, অনেকেই হয় যাদের অ্যাক্সিডেন্ট হয়, অনেক কিছুই হয়, কিন্তু এইরকমভাবে স্বাভাবিকভাবে একটা রোগের জন্য এক। তো চলো সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। টাটা।